কার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স সবচেয়ে বেস্ট? দুটো অপশন, পরিমনি নাকি নুসরত ফারিয়া? এখন পর্যন্ত কয়টা মেয়ে তোমাকে না দেখে বসে তোমার ভয়েসটা অনেক চোস? পোরামন টু তে তোমার কাজ করার কথা ছিল, বাট শেষ পর্যন্ত হলো না কেন? সিঙ্কি মেলানি বন্ধু নাকি গার্লফ্রেন্ড তোমার লাইফে কোনটা? If girlfriend is very serious, then I will of course prefer my girlfriend. আর বন্ধু? বন্ধু of course, বন্ধু is forever. Girlfriend তো পরে আসে, বন্ধু তো জন্ম থেকেই থাকে। এখন পর্যন্ত কোন কাজটা রোশন করে নাই? বিয়েটা করেনি। ডাব না খেলে কি হয়? ডাব না খেলে ডিহাইড্রেশন হতে পারে। হলো না, ডাব না খেলে নারকেল হয়। কার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স সবচেয়ে বেস্ট? দুটো অপশন, পরিমনি নাকি নুসরত ফারিয়া? পরিমনি। ছোটবেলায় নাকি তুমি খুব ভালো গিটার প্লে করতা, এখনো কি বাজাও? না, এখন আসলে ইন্টারেস্ট কাজ করে না। নায়িকাদের পাশাপাশি নাকি আজকাল নায়কদের লিপস্টিক ইউজ করতে হয়? ইট্রু? তুমি? আমি ইউজ করি না, সো অন্যদের সম্পর্কে জানি না। এফডিসি মেম্বারদের সাথে তোমার রিলেশনটা কেমন? হ্যাঁ, অনেকে আছে আমাকে অনেক পছন্দ করে। পরমন টু তে সিএমআই পারফরমেন্স তোমার কেমন লাগছিল? ঠিকঠাক। কলকাতার অ্যাক্টর দেবের উপর নাকি তোমার অনেক অভিমান? আমি তো ফেলোর হচ্ছি না। বল পড়ছে না, রোশনের বল পড়ে না। সুপার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং, টু সাবস্ক্রাইব 94.4 জাগো এফএম।